এসসি এডুটোরিয়ালে সবাইকে স্বাগত। দুর্গাপুজো একদম সামনে এসে গেছে, সে কথা মাথায় রেখে আমি আজকে তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের আগমনি কবিতাটা পড়াচ্ছি। এটা তোমাদের পাঠ্য প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা। আগে কবিতাটা শুনে নাও। আগমনি, প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, ফাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আন মোনাজ, শুনে এ কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন এ কার আগমনি। তোমরা বুঝতেই পারছো শরৎকালে দুর্গাপুজো হয়, ঠাকুরের আগমন, সেটাকে আগমনি হিসেবে এখানে কবিতা তুলে ধরা হয়েছে। তো প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা এটা। প্রেমেন্দ্র মিত্র 1904 সালে ওনার জন্ম হয় এবং 1988 সালে উনি মারা যান। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে জনপ্রিয় কবি তিনি এবং গল্পকারও। ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা, এটা একটা বিখ্যাত চরিত্র গল্পের বই। এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প, এই সব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন। 1926 সালে কল্লোল পত্রিকার কবি হিসেবে তাঁর প্রথম খ্যাতি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা, হরিণ চিতা চিল ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন। ঠিক আছে, তো এখানে যে কবিতাটা বলা হয়েছে আগমনি, শরৎকালের যে দুর্গাপুজো হয় সেই কথাকেই স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের, সেই দুর্গা ঠাকুরের যে আগমন বার্তা যেন বয়ে নিয়ে আসছে। বর্ষা করে যাব যাব, যেন বর্ষাকাল, যেটা বর্ষাকালের পরে আসে তো শরৎকাল, তো বর্ষাকাল যেন যাব যাব করছে, বর্ষা যেন যাব যাব করছে, এখনও হচ্ছে, আবার কদিন বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠছে, সুন্দর ঝলমলে রোদ, কত ভালো লাগছে। তো সেটাই বলছে যে বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, শীতকাল এখনো দূরে আছে, বর্ষা বিদায় নিতে গিয়েও যেন নিচ্ছে না। এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর, এর মধ্যে যেন রোদের যে তেজ, রোদের যে আভা, সেটা যেন এখন বেশ আরাম লাগছে, একটু যেন মিঠে মানে মিষ্টি হয়েছে। আগে যেমন রোদ লাগানোই যেত না গায়ে, একটু রোদটা যেন আমাদের এখন ভালো লাগছে। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। বলছে দূরে যে মেঘ আকাশে, তারা যেন ঠিক বুঝে উঠতে পারছে না যে তারা ঝরবে, মানে মেঘ কীভাবে ঝরে, বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তারা ঝরে পড়বে নাকি কোথাও দূর আকাশে যেন উড়ে যাবে, যে অন্য কোথাও খুঁজতে চলে যাবে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, বলছে থেকে থেকে তাই কি, কখনো কখনো দেখো বাজ পড়ছে, ঠিক আছে, বুকাচ্ছে, যেন একটা আওয়াজ, বুক কাঁপানো ডাক শুনছি আমরা। হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। সেই হাঁক, যেটা বিদ্যুৎ চমকানোর যে আওয়াজ, সেটা যতই জোর হোক না কেন, কিন্তু এখন তো সেই পুরোপুরি বর্ষাকাল আর নেই, সেটা একটু হয়তো বৃষ্টি হয়ে আবার থেমে যাচ্ছে, বা কদিন হয়ে নিম্নচাপের জন্য কদিন বৃষ্টি হয়ে থেমে যাচ্ছে, এখনও সেই রকমই আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। তো সেটাই বলছে যে হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক, মানে সেই যে বর্ষাকালের পুরো যে বৃষ্টির সময়ের যে একটা আবহাওয়া থাকে, সবসময় বিদ্যুৎ চমকানো বৃষ্টি, সেইগুলো যেন নয়, তার মধ্যেও যেন একটা ফাঁক আছে। আকাশ বাতাস আনমনা আজ, আকাশ বাতাস যেন সব একটা, সবাই আনমনা হয়ে আছে, মানে একটা নিজের মনে যেন খেয়ালে আছে। শুনে এ কোন ধ্বনি, এটা কোন ধ্বনি, কোন আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। চির নতুন হয়েও অচিন এ কার আগমন, এটা চির নতুন, সবসময় যেন মনে হয় এটা নতুন, কিন্তু তাও যেন এটা একটা মানে কার আগমন বার্তাকে বয়ে আনছে, এটাই বলা হয়েছে। ঠিক আছে, এটা শরৎকালের কবিতা। দুর্গাপুজোর যে আগমন বার্তা, দুর্গা ঠাকুরের যে আগমন, মা তার দশভুজা তার
সন্তানদের নিয়ে বাহন নিয়ে আসেন, তো সেই আগমন বার্তাকে যেন বয়ে আনছে। ঠিক আছে, তো আমাদেরও সামনে দুর্গা পুজো আসছে, তো সেই আগমন মহালয়া থেকেই সেই যেন আগমনী সুর ভেসে ওঠে, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এটা পড়া থাকলো, এরপরে আমরা এর থেকে প্রশ্নগুলো পরে করে নিতে পারবো। ঠিক আছে, ভালো থাকবে সবাই, সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। ঠিক আছে, ভালো থাকবে।